নমস্কার, আমি এসেছি আমার রান্নাঘরে। তবে আজ কোনো পদ নিয়ে নয়, আজকে এসেছি একটা জিনিস দেখাতে যেটা কিনা আমাদের অনেক কিছু রান্না করার সময় দরকার লাগে। সেটা হলো পেঁয়াজ সেদ্ধ করে পেস্ট করা, সেটা কিরকম ভাবে করব। আমাদের মনের মধ্যে অনেক সময় একটা কৌতূহল জাগে যে কিভাবে পেঁয়াজ সেদ্ধ করে পেস্ট করব। তাই আমি এখানেতে পাঁচটা পেঁয়াজ দিয়েছি, সেই পেঁয়াজগুলোকে আগে আমি কেটে নেব। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে, কুকারে সব দিয়ে দিয়েছি। এবারে আমি এই ছোট কাপের হাফ কাপের একটু বেশি জল দিচ্ছি। দিয়ে একটা সিটি দিয়ে নেব, উনুনেতে গ্যাসে বসিয়ে। আমার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, খুলে দিলাম। এই যে আমার সেদ্ধ পেঁয়াজ, এইটা কিন্তু আমি জল ঝরিয়ে নেব। এটা ঠান্ডা করবো, এবারে করে নিয়ে এটাকে পেস্ট করবো। পেঁয়াজটা আমার মিক্সিং বলে ঢালা হয়ে গেল, এবার এটা আমি পেস্ট করব। এই হলো আমার পেঁয়াজ পেস্ট, সিদ্ধ করা পেঁয়াজের। আপনারা ইচ্ছা করলে এটাকে আইস ট্রের মধ্যে ঢেলে রেখে আইস বানিয়ে সেটাকে একটা টাইট কন্টেনার মধ্যেও রেখে দিতে পারেন, 7-8 দিন সেটাও থাকবে।